আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু স্ক্রল করে তাহলে দেখতে পাবেন যে 5 মে 2023 মানে এটা আজকেরই কিন্তু পত্রিকা। তো এই সম্পূর্ণ ভিডিওটাটুকু আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার 10 টাকা দিয়ে এই পত্রিকাটুকু কিনতে হবে না। তো এখানে প্রথমেই তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, এখানে 94 জনকে নিয়োগ প্রদান করা হবে। কম্পিউটার প্রোগ্রামার, সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই কয়েকটি পদ রয়েছে, মোটামুটি 11টি পদ রয়েছে এ পদে। এরপরে বিমান বাহিনীতে চাকরি, এখানে অফিসার ক্যাডেট 79 BAFA কোর্সে উত্তীর্ণ যারা 25 সেপ্টেম্বর 2023, যোগদানের সম্ভবত তারিখ 24 ডিসেম্বর 2023, মানে এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। মোট পদ সংখ্যা রয়েছে 9টি। এরপরে রয়েছে কর কমিশনারের কার্যালয়, এখানে 59 জনকে নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সহকারী এবং উচ্চমান সহকারী, 7 মধ্যক্ষরিক কাম কম্পিউটার, মধ্যক্ষরিক অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, এগুলো পদে। এবারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এখানে 13 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে TMSS মেডিকেল কলেজে 58 জনকে নিয়োগ প্রদান করা হবে। চৌমোহনী পৌরসভা কার্যালয়ে, এখানে 12 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউটে 9 জনকে নিয়োগ প্রদান করা হবে। মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স, এখানে কিন্তু 75 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে ওয়ালটন প্লাজা নিয়োগ, 100 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। এবং জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 14 জনকে নিয়োগ প্রদান করা হবে। এস আলম গ্রুপের চাকরি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC, এখানে 25 জনকে নিয়োগ প্রদান করা হবে। এবং একিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, তো একিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের একটি বিজ্ঞপ্তি কিন্তু বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এর বিস্তারিত কিন্তু আপনি দ্বিতীয় পৃষ্ঠায় এবং এই নিচেরগুলো কিন্তু 6 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে জেলা প্রশাসক সিরাজগঞ্জ, এখানে 6 জনকে নিয়োগ প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদ সচিব এই পদে, এখানে বেতন সর্বোচ্চ 24,680 টাকা। এরপরে জেলা প্রশাসক পাবনা, এখানে 6 জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রশাসনিক কর্মকর্তা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক অফিস সহায়ক, এখানে এই 3টি পদে নিয়োগ প্রদান করা হবে। এরপরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতিবান্ধা লালমনিরহাট, এখানে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে জেলা প্রশাসক মানিকগঞ্জ, এখানে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 21 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, এখানে কিন্তু নিয়োগ প্রদান করা হবে সহকারী শিক্ষক 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান ও ভৌতিক, এই কয়েকটি বিষয়ের ওপর যাদের ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবেন। এরপরে US বাংলা এয়ারলাইন্স, এখানে 50 জনকে নিয়োগ প্রদান করা হবে। কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লেভার বিভাগে, এখানে বেতন সর্বোচ্চ 16,000 টাকা, সৈন্যদের সংখ্যা কিন্তু 50 জন। SSC বা HSC সমান পরীক্ষা যারা পাশ করেছেন তারাই কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবেন। এরপরে উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী, এখানে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। পেশি ইমাম এবং মুয়াজ্জিন খাদিম, এই 3টি পদে নিয়োগ প্রদান করা হবে। এরপরে জেলা প্রশাসক বগুড়া, এখানে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। কম্পিউটার অপারেটর 1টি পদ এবং উপ প্রশাসনিক কর্মকর্তা, এখানে এই 2টি পদে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে মিনিস্টার হাইটেক পার্ক 15 জনকে নিয়োগ প্রদান করা হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি, তাই সেখানে নিয়োগ প্রদান করা হবে। হিট বাংলাদেশ নিয়োগ, এখানে 20 জনকে নিয়োগ প্রদান করা হবে। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এখানে 20 জনকে নিয়োগ প্রদান করা হবে। ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজার এই পদে। এবং আমরা যদি একটু স্ক্রল করে বাম সাইডের দিকে ডান সাইডের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের যে বেসরকারি চাকরি, কোম্পানি ভিত্তিক চাকরি, সেগুলো চাকরি রয়েছে। ডিপিএল গ্রুপ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, PLC, মদিনা গ্রুপ, দরাজ মাদ্রাস লিমিটেড, BDJob.com লিমিটেড, এরপরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং রূপায়ণ গ্রুপ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড, প্রাণ গ্রুপ
এবং নোমান গ্রুপ, গোসুন্দরা গ্রুপ, প্রাণারিফিল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ এবং আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই কয়েকটি কোম্পানি রয়েছে। আপনারা চাইলে সেখানেও আবেদন করতে পারবেন। এবং এই সম্পূর্ণ যে পত্রিকাটি রয়েছে চাকরির ডাক পত্রিকার, সেই পত্রিকাটিকেও কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বিস্তারিত ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।